আজাদেকে অমৃত মহোৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে NSRCC হলে খেলোয়াড়দের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরজু চক্রবর্তী সহ অন্যান্যরা। অমৃত মহোৎসবে সামনে রেখে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুগ্ম সচিব। 5 দিনের এই কর্মসূচিতে টেবিল টেনিস, সাঁতার এবং অন্যান্য খেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল থেকে আমরা আজকের দিনে আমাদের যে ট্রেনি রয়েছে, বিভিন্ন খেলার যে খেলোয়াড়রা রয়েছে, তাদের হাতে আমরা জাতীয় পতাকা তুলে দিয়েছি প্রত্যেকের হাতে। আমাদের 5 দিনের এই প্রোগ্রামে এটা শুরু হলো। আমরা আগামীকাল যেটা সেটাও একই রকমভাবে সেলিব্রেশন করব। 13 থেকে 15 আমাদের বেশ কয়েকটা প্রোগ্রাম রয়েছে, জাতীয় পতাকা উত্তোলন। আমাদের 2টো সেন্টার NSRCC এবং সুইমিং পুলে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। এছাড়া বয়স্কদের মধ্যে একটা টেবিল টেনিসের প্রদর্শনী খেলা, সাঁতারের প্রদর্শনী খেলা এবং খোকোর প্রদর্শনী খেলা হবে। সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা 14 তারিখ মানে 14 আগস্ট সকাল 7টায় একটা র্যালি করব, যেখানে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় যারা রয়েছেন ত্রিপুরাতে, প্রায় 52 জনের মতো আমরা এখন পর্যন্ত লিস্ট করেছি, সেই আন্তর্জাতিক খেলোয়াড়দের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ক্রীড়া পর্ষদের সদস্যদের এবং আমাদের যারা কোচ রয়েছেন তাদেরকে নিয়ে আমরা NSRCC থেকে সকাল 7টায় একটা র্যালি করব। আগরতলার রাজপথগুলো পরিক্রমা করবে এবং তাদের আমরা, যারা আন্তর্জাতিক খেলোয়াড় রয়েছে, তাদের আমরা সম্বর্ধিত করব। তো মোটামুটি এই আমাদের কর্মসূচি, এটা 15 আগস্ট পর্যন্ত চলবে। 14 তারিখ রাজ্যের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের নিয়ে স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেছেন সরজু চক্রবর্তী। অমৃত মহোৎসবকে সামনে রেখে এইসব কর্মসূচি পালিত হবে বলে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।